Assalamualaikum warahmatullahi wabarakatuh. ইত্তেদি প্রদান নান্দিয়া সংঘর আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র মাহ রমজান এবং ঈদ উল ফিতর উদযাপনের পরে আজকে প্রথম অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পাঠ্য বই হাদিস শরীফ এর ত্রয়োবিংশ অধ্যায় বাবু সদাকা এর 265 নাম্বার হাদিস, পৃষ্ঠা নাম্বার 300 এবং 301 এ লক্ষ্য করো। প্রথম আমরা হাদিসটি অধ্যয়ন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل مرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي عدل فلوه হাত্তা তাকুনা মিসকাল জবাব। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পবিত্র উপার্জন হতে একটি খেজুর পরিমাণ বস্তু সাদকা করবে আর আল্লাহ পবিত্র বস্তু বিজিত কবুল করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উহা তার কুদরত দক্ষিণ হস্ত দ্বারা গ্রহণ করেন, তারপর উহাকে তার মালিকের জন্য লালন পালন করেন। যেমনি ভাবে কেউ তার ঘোড়ার ছোট বাচ্চাকে লালন পালন করে এত দূর পর্যন্ত যে উহা পাহাড় সমান হয়ে যায়। সেই বুখারি এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলে তার কি উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। দুনিয়ার সকল সম্পদে প্রকৃত মালিক আল্লাহ তাআলা। মানুষ তার উপার্জন উপার্জিত অন্য উপায়ে মালিকানায় আসা সম্পদের রক্ষক মাত্র, সে উহাকে আল্লাহর নির্দেশিত পন্থায় ভোগ করবে, ব্যয় করবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বাধ্যতামূলকভাবে অথবা স্বেচ্ছা প্রণোদিতভাবে সম্প্রদান করবে। সদকা শব্দটি আরবি, এর মূল অর্থ হচ্ছে স্বেচ্ছা প্রণোদিতভাবে সম্পদ দান করা, সততা। যেহেতু দান খয়রাত আল্লাহর প্রতি মানুষের ইমানের সততা প্রমাণ করে, তাই দান খয়রাতকে সদকা বলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইবাদতের প্রকার আলোচনা করো। ইবাদত আল্লাহর প্রতি মানুষের দাসত্ব প্রকাশ তিন ভাগে বিভক্ত। এক, শারীরিক, যথা নামাজ ও রোজা। দুই, সম্পদ ভিত্তিক, যথা যাকাত। তিন, যৌগিক, যথা হজ। সদকা সম্পদ ভিত্তিক ইবাদতের অন্তর্ভুক্ত। ইহা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ ও হারাম ইত্যাদি প্রকারে বিভক্ত হয়ে থাকে। নিসাব পরিমাণ সম্পদ কারো মালিকানায় এক বছর পূর্ণ হলে
জাকাত আদায় করা ফরজ। স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক সন্তান ও অভাবগ্রস্ত মাতা পিতার ভরণ পোষণ করাও ফরজ। সামর্থ্যবান ব্যক্তি উপর নিজের উপস্যের পক্ষ হতে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তদ্রূপ কুরবানি করাও ওয়াজিব, অতিথিদের আপ্যায়ন করা সুন্নাত। সচ্ছলতা সাপেক্ষে ভিক্ষু ও অনাথদের প্রতি দান করা মুস্তাহাব ও অনেক সওয়াবের কাজ। জনকল্যাণে দান করা সদকায়ে জারিয়া প্রকৃত হকদারদের বঞ্চিত রেখে অন্যদের দান করা পাঠ্য। সুনাম সুকৃতি লাভের উদ্দেশ্যে দান করা নিন্দনীয়, অন্যায় ও অশ্লীল কাজে দান করা হারাম। দান সদকার বহু ফজিলত ও উপকারিতা রয়েছে। দানকারীগণ আল্লাহর বন্ধুদের অন্তর্ভুক্ত। দানে বালা মুসিবত দূর হয়, দান করলে সম্পদে বরকত হয়, সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়। দানকারী ও তার বংশধরদের হাতে ধন সম্পদ দীর্ঘস্থায়ী হয়। দানের দ্বারা মানুষের মধ্যে পরস্পরের শত্রুতা হ্রাস পায়, বন্ধুত্ব প্রগাঢ় হয়, দারিদ্রতা দূরীকরণে সহায়ক হয়, শ্রেণী বৈষম্য কমে আসে, শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয় এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়ক হয়। অতএব সদকা ও দানের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের পরিচয় বর্ণনা নামাজের পরে সদকার স্থান দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون অর্থাৎ তারাই মুত্তাকি যারা গায়েবের প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে এবং আমি যা তাদেরকে রিজিক দান করেছি তা হতে তারা খরচ করে। কোরআন মসজিদের যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে দান সৎকার বিষয়ে উল্লেখ করা হয়েছে। সুতরাং সদকা শরীয়তের একটি অপরিহার্য অঙ্গ, যা পরলৌকিক কল্যাণ লাভের জন্য সদকার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হাদিসের আলোকে দুইটি প্রশ্ন সংক্ষেপে জানলাম। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ালা ইয়াকবালুল্লাহু তাইয়িব, এর ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে দান করব, যে সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, এই সম্পদটা পবিত্র হতে হবে। অর্থাৎ এই সম্পদের মধ্যে যদি অবৈধ সম্পদ থাকে, হারাম সম্পদ থাকে, তা দান করলে এই দানে সে উন্নতি পাবে। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, অর্থ আর আল্লাহ পবিত্র বস্তু ব্যতীত কবুল করেন না। দান ফেরত করা যেমন বিশেষ সওয়াবের কাজ, তেমনি সওয়াব লাভের উদ্দেশ্যে যা ব্যয় করা হবে তা হতে হবে বৈধ উপায়ে অর্জিত। হারাম বা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ ভোগ করা অবস্থায় ইবাদত বন্দী করলে তা যেমন কবুল হয় না, তদ্রূপ অবৈধ ও হারাম উপায় উপার্জিত সম্পদ দান করলেও সওয়াব হয় না, বরং সওয়াবের নিয়তে করলে কুফরি। তবে যদি কোনো হারাম সম্পদ কারো হাতে এমনিতে আসে, যেমন ব্যাংক অ্যাকাউন্টে সুদের টাকা জমা হলে তার শুধুমাত্র জিম্মাদারি মুক্তি হওয়ার নিমিত্তে সওয়াবের নিয়ত না করে দান করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তিনটি প্রশ্ন লক্ষ্য করেছ। এই প্রশ্নগুলোতে আমরা দান খয়রাত সম্পর্কে জানতে পারলাম। অপর একটি হাদিস
266 নম্বর হাদিসে এটা সূরা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম থেকে বর্ণিত, তিনি বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন তখন আমি আসলাম, অতঃপর যখন আমি তার চেহারায় মোবারককে পরখ করলাম তখন আমি চিনে ফেললাম যে তার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, অতঃপর প্রথম তিনি যা বলেছিলেন তা হলো, হে মানব সকল, তোমরা সালামের প্রচলন করো, খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, এবং মানুষেরা যখন ঘুমায় তখন তোমরা রাত্রিতে নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারো। জামে তিরমিজি, সুনান ইবনে মাজা, সুনানে দারিমিতে এই হাদিসটি উল্লেখ রয়েছে। বর্ণনাকারী বর্ণনা অনুযায়ী আমরা যে জিনিসটি জানলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলন করতে বলেছেন, তার পাশাপাশি প্রত্যেককে তাদের সাধ্যমতো অপরকে খাদ্য দেয়া এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং তাদের দান খেরাত করতে বলা হয়েছে। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী আমরা দান সৎকার করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারো। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশা পোষণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতে আকাঙ্ক্ষা পোষণ করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউসে আকাঙ্ক্ষা করবে। জান্নাতে যাওয়ার সহজ যে উপায়গুলো রয়েছে তার মধ্যে এই হাদিসে আলোচনায় আমরা বুঝতে পারলাম যে সালামের প্রচলন করতে হবে, দ্বিতীয়ত অপরকে খাদ্য খাওয়াইতে হবে, তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, চতুর্থত রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই কাজগুলো নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয় কাজ, যার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের পথকে সুগম করবেন মর্মে ঘোষণা দিয়েছেন। মূলত এই কাজগুলোর মধ্যে এমন প্রভাব রয়েছে যা মানুষকে তার মানবিক উৎকর্ষতার শীর্ষে উঠতে এবং আল্লাহর রহমত লাভের হকদার হতে সাহায্য করে। যথা, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়, যে অন্যকে খাদ্য খাওয়ায় সে আল্লাহ মহাব্বত আল্লাহর বান্দাদের জ্বালা নিবারণ করে আল্লাহ পাক তাকে আপন বন্ধু হিসেবে গ্রহণ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আপন জনদের দোয়া লাভ পায় এবং আল্লাহ পাকও খুশি হন, আর রাতে তাহাজ্জুদের নামাজ নির্জনে গভীর প্রেম আলিঙ্গনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাই এই কাজগুলোর প্রতি গুরুত্ব আরোপ করে সহজে জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই অধ্যায়ে দুইটি হাদিস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা পরবর্তীতে এই হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলি বের করে তোমরা শিখে নেবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।